মুখ্যমন্ত্রীর বীরভূম সফরের মধ্যেই বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে তার সংঘাত একেবারে ক্রমশ জোরালো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বুধবার বোলপুরের সভা থেকে বিশ্বভারতী ইস্যুতে ফের মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেন বললেন শোনাবো। দেখছেন তো ওদের মন, একটা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আমরা যাকে নিয়ে গর্ব করতাম, আজকে ছাত্রছাত্রীরা কাঁদছে, শিক্ষক শিক্ষিকারা কাঁদছে, কর্মচারীরা কাঁদছে, লজ্জা লাগছে। কাউকে সাসপেন্ড করে রেখে দিয়েছে, কারো চাকরি খেয়ে নিয়েছে, আশ্রমিকরা কষ্টে আছে, প্রত্যেকের বাড়ির সামনে একটা করে প্রাচীর তুলে দিয়েছে, যারা সবাই জেলখানায় থাকবে আর উনি মুক্তখানায় থাকবেন। কান দিয়ে দেখেন বাংলার মুখ্যমন্ত্রী, যা বলেন স্থাবকরা তাই বিশ্বাস করেন। অমর্ত্য সেনের জমি বিতর্কে মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে পাল্টা বেলাগাম আক্রমণে বিশ্বভারতী। জেলবন্দি অনুব্রত পার্থ মানিক সুবিরেশদের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ। আপনার মনোনীত মন্ত্রী উপাচার্য কি করে গারদের ভিতরে? আপনার প্রিয় শিষ্য যাকে না হলে বীরভূম ভাবতে পারতেন না, তিনিও জেলে। আপনার প্রিয় শিষ্য কবে জেল থেকে বেরোবেন কেউ জানে না। আগে সাবধান করলে আপনি দুর্নাম থেকে বাঁচতে পারতেন। স্থাবক পরিবৃত হয়ে থাকতে ভালোবাসেন, সামনে আরো বিপদের সম্মুখীন হবেন। বিশ্বভারতীর দেওয়াল নিয়ে বলছেন, হরিশ চ্যাটার্জির স্ট্রিটে কি দেওয়াল নেই? কয়েকজনের কথা শুনে বিশ্বভারতীকে আক্রমণ, এটা অস্বাভাবিক নয়। অধ্যাপক ছাত্রদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে পাল্টা আক্রমণে বিশ্বভারতী। জনসমক্ষে ভুল তথ্য দিয়ে বিশ্বভারতীর সম্মানহানি করছেন মুখ্যমন্ত্রী। জমি বিতর্কে মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের। ঘটনাক্রম যেভাবে এগিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে জমি বিতর্কে মুখ্যমন্ত্রী যা যা বললেন এবং তার পাল্টা বিশ্বভারতীর পক্ষ থেকে যা যা উঠে এলো। আমি আলোচনায় আসবো, দেবনানন্দের কাছে চলে আসি। দেবনানন্দ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই মুহূর্তে যা বক্তব্য এবং যেভাবে আমরা দেখলাম যে আক্রমণ করলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, অনুব্রত পার্থ মানিক সুবিরেশদের প্রসঙ্গ টেনে বিশ্বভারতীর বক্তব্য, আপনার মনোনীত মন্ত্রী উপাচার্য কি করে গারদের ভিতরে, এমনই একাধিক বিষয় নিয়ে প্রশ্ন করা হয় এবং এটাও প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে যে এটা অস্বাভাবিক কিছু নয়, কারণ তার মধ্যে একজন শিক্ষকের বক্তব্য শুনে এবং ছজন ছাত্রছাত্রীর বক্তব্য শুনে মুখ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়কে আক্রমণ করছেন, এটা অস্বাভাবিক কিছু নয়, কারণ তিনি কান দিয়ে দেখেন। হ্যাঁ, কান তো দিয়ে দেখে। আজকে যা বিশ্বভারতী, উনি আসার পরে যেভাবে বিশ্বভারতী চলছে, আমরা প্রতিদিন খবরে পড়ছি বহু ছেলে মেয়ে আজকে বিশ্বভারতীর উপাচার্য দ্বারা আক্রান্ত। রবীন্দ্র ভাবনার যে মুক্ত চিন্তা, উনি শেষ করে দিয়ে গৈরিকীকরণের একে চরম চূড়ান্ত পথে উনি চলে গেছেন, যেটা অত্যন্ত নিন্দনীয়। আজকে রবীন্দ্র মুক্ত চিন্তা নেই, আজকে গৈরিকীকরণের উনি ডাইরেকশনে কাজ করছেন, তার হিংসার পথে আজকে উনি চরমভাবে কাজ করছেন। এত বড় রাজনীতি করালো বিশ্বভারতী কোনোদিন আসেনি। মুক্ত চিন্তার যে আজকে যারা বাহক বা ধারক, যেসব উপাচার্যরা এসেছে, এত বড়ভাবে হিংস্রভাবে গৈরিকীকরণের এই ঘৃণিত পন্থা একমাত্র এই উপাচার্য দেখিয়েছে, হয় তার হবেই। এইভাবে আজকে একজন নয়, সারা পশ্চিমবঙ্গের প্রান্তে প্রান্তে এই বিশ্বভারতীর এই দুর্নামগুলো রটিয়ে যাচ্ছে। আজকে সবাই জানে, আজকে শুধুমাত্র বিজেপি তার নিজের স্বার্থের জন্য তোমাদের কি সত্যি মনে হয় দেবনারায়ণদের যা যা কথাগুলো বলে গেলেন এগুলো বিশ্বভারতীর জন্য মানায়? আমার আরেকটা পরিচয় আছে বিশ্বভারতীর উপাচার্য নাতনি, আমি এক সময় ছিলেন ডক্টর নিমাই সাধন বোসের নাতনি আমি, সেজন্য বিশ্বভারতীকে নিয়ে এই ধরনের কথাবার্তা যখন দেবনারায়ণ দাদের মতন কথা বলেন, মাননীয়া যখন বিন্দুমাত্র শিক্ষা ছাড়া দু আড়াইখানা কবিতা লিখে নিজেকে রবীন্দ্রনাথ মনে করে বিশ্বভারতীকে নিয়ে কথা বলে, তখন আমাদের গায়ে লাগে, কারণ পশ্চিমবঙ্গের গর্ব বিশ্বভারতী। সেই বিশ্বভারতীকে নিয়ে এই ধরনের নোংরা কথা, নিম্নতম কথাবার্তা, যেখানে তার নিজের শিক্ষামন্ত্রীর বা শিক্ষা মন্ত্রকের মধ্যে অসংখ্য লোক গারদের মধ্যে, তাকে এ ধরনের কথা মানায় না। সেই জন্য তৃণমূল আগে ঠিক করুক যে শিক্ষার জায়গাটা ওরা ওরা পলিটিক্স থেকে নির্মুক্ত করুক, তারপরে তারা আসবে কথা বলতে। তাদের লজ্জা করে না, মাননীয় নাকি শিক্ষামন্ত্রী ছিলেন এক সময়, এখন তো অসংখ্য শিক্ষামন্ত্রী, একাধিক শিক্ষামন্ত্রী গারদের মধ্যে, উনি কোন মরাল রাইটে এই ধরনের কথাবার্তা বলেন? দেবনানন্দের কথা তো আমি ছেড়েই দিলাম,
কোনো কোনো অধিকার নেই দেবনারায়ণ দা প্রফেসর হয় বিশ্বভারতী কেন এই ধরনের কথাবার্তা যে বিশ্বভারতী মানুষকে অপমান করে যে বিশ্বভারতী একটা প্রবণতা হয়ে গেছে শিক্ষাবিদরা যে সেখানে আইগুলো আবার বলছেন বৈরিকার হিংসা শুনি কথাবার্তা কি শুনেনি বলুন দেবনারায়ণ আমি কি বলছি না মুখ্যমন্ত্রী তো রাজনীতি করবেন কারণ মুখ্যমন্ত্রী রাজনীতি পার্টির একজন মুখপাত্র হিসাবেও করবেন কিন্তু বিশ্বভারতীর উপাচার্য উনি রাজনীতি করেন কেন বিশ্বভারতী যিনি একটা প্রতিষ্ঠানে বিশ্বভারতীর উপাচার্য রাজনীতি করছেন না আপনাদের চোখে দেখুন অভিযোগ তো উঠবেই কিন্তু জমি বিতর্ক নিয়ে এই মুহূর্তে যা পরিবেশ তৈরি হচ্ছে শিক্ষার পরিবেশ কোথাও ব্যাহত হচ্ছে না নির্দিষ্টভাবে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে আমাদের উদ্বিগ্ন উদ্বিগ্ন আমরা সেখানে এই কারণেই যে ওখানে ভিন্ন মতের জায়গা সেভাবে দেওয়া হচ্ছে না ওখানে একাধিক অধ্যাপক এবং ছাত্রছাত্রীদেরকে শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হয়েছে এবং বিশেষ করে যারা মুক্ত চিন্তার সপক্ষে কথা বলছে বিশ্বভারতীর অভ্যন্তরে তাদেরকে কোণঠাসা করা হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা এখানে একমাত্র নজির বিভাবে লাইভে দেখেছিলাম আমরা ছাত্রছাত্রীদের সঙ্গে উপাচার্য কীভাবে তর্কতর্কিতে জড়িয়ে পড়েছিলেন আপনারাও সেটা দেখিয়েছিলেন আমাদের মনে আছে যে জায়গাটায় দাঁড়িয়ে আমার শেষ কথা সেটা হচ্ছে কি এই যে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ এই কারণে যে এই ধরনের আধিকারিকরা হ্যাঁ কর্তৃপক্ষের নির্দেশে রাজনৈতিক ভাষায় চিঠি লেখেন আমরা যে ভাষায় মুখ্যমন্ত্রীর সমালোচনা করি সেই ভাষা ব্যবহার করেছেন বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক আমরা সেই চিঠিটা দেখেছি দেখুন মুখ্যমন্ত্রী অবশ্যই আমাদের বিরোধী রাজনীতি করেন তার সমালোচনা আমরা অবশ্যই করব কিন্তু বিশ্বভারতী যেভাবে বিশ্বভারতীর অভ্যন্তরে যেভাবে চলছে এখানে আমি আমার মাস্টারমশাই নিমাই সাধন বসুর কথা এলো ডক্টর নিমাই সাধন বসুর মতো প্রণম্য মানুষের রেফারেন্স এখানে আনাটা ঠিক নয় কারণ নিমাই সাধন বসু আমরা নিমাই সাধন বসুর সঙ্গে মানে কোনোরকম ডিবেটে গেলে উনি শুনতেন কথা শুনতেন এখানটায় যেমন ধমক মেরে এখনকার উপাচার্য কথাবার্তা করে থামিয়ে দিতে চান এবং টিভি ক্যামেরায় এনে ছাত্রছাত্রীদেরকে হেকেল করা সেই ছবি তুলে ধরেন যে আমি কতটা কঠোর প্রশাসক সেটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না আমাদের অনেক বন্ধু বান্ধব যারা আছে তারা মুক্ত চিন্তার কথা বলে বলে তারা সাসপেন্ড রয়েছে অধ্যাপক এই জায়গাটায় আমরা খুব উদ্বিগ্ন বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা সঠিক থাকছে না এবং অবাঞ্ছিত কিছু বিতর্ক তুলে এনে আমার মনে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে একেবারে আমি একটু শেষেন্দুদার কাছে আসবো শেষেন্দুদার যে জায়গা নিয়ে বিতর্ক এবং আমরা দেখেছিলাম যে বিদ্যুৎ চক্রবর্তী তিনি যেটা আগে বলেছিলেন যে লিজ জমি সেটা অমর্ত সেনের বাবার নামে তথ্য সেক্ষেত্রে এই জায়গাটা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করবো যে আইনে ঠিক কি বলা আছে বিশ্বভারতীর 1,134 একর জমি আছে 2018 সালে সে 77 একর জমি নাকি দখল হয়ে গেছিল আর এই 4 বছরে 15 একর জমি সেই দখলটা আবার পুনরুদ্ধার করা হয়েছে তা প্রতিচি যিনি অমর্ত্য সেন থাকেন আমাদের জগৎ সভায় অনেক এগিয়ে দিয়েছেন তো সেই জায়গায় প্রণব ব্যক্তি তো সেই জায়গায় ওনার যে প্রতিচি যে বাড়িটা আছে সেখানে 13 ডেসিমেল বেশি বিশ্বভারতীর জায়গা ঢুকে গেছে এই নিয়ে বিতর্ক তা সেই জায়গায় লিজ অনেক রকমের হয় কখনো 10 বছরের কখনো 99 ইয়ার্স সেই এগ্রিমেন্টটা দেখতে হবে তাতে কি লেখা আছে ওনার পিতার নামের এগ্রিমেন্ট না পরপর এর পরের জেনারেশনে পাবে সেই প্রত্যেকটা জায়গা তথ্য দিয়ে দেখতে হবে এবং এই জায়গায় জমি বিতর্কে হলে মামলা হলে যেটা হয় যদি কোনো সময় কোনো কিছু না বিএলআরও দিতে পারলেন না পর্চায় অন্য নাম আছে তাহলে একটা কমিশন বসান কমিশন বসিয়ে দু তরফের আমিন রইলেন এ তো জমি তো টাকা পয়সা নয় যে কেউ পকেটে করে নিয়ে চলে গেল ল্যান্ড তো সেখানে জমি মাপলো কার কোথায় কী হলো জল জল তো একদম পরিষ্কার হয়ে যাবে এ তো তার কোনো সত্য মিথ্যার কোনো বালাই নেই এখানে কোনো বিতর্কেরও বালাই নেই এখানে কোনো কেউ কাউকে ছোট বড় কেউ করতে চাইছেন না রবীন্দ্রনাথ ঠাকুর পরিবেশ যে আসল আদর্শ করেছিলেন সেই আদর্শটা তো বজায় রাখতে হবে প্রত্যেককে একেবারে সেই আদর্শ বজায় থাকতে হবে এবং অবশ্যই জমি জমি বিতর্ক নিয়ে যে তর্জা অব্যাহত সেই জল কত দূর গড়ায় অবশ্যই আমাদের নজর থাকবে সেই দিকে একটা বিরতির সময় হয়েছে তবে আপনারা জানেন যে গতকালই আমরা আপনাদের দেখিয়েছি যে জামিনের আবেদন ফের খারিজ হয়ে গেল নওশাদ সিদ্দিকের এবং আপাতত তাকে জেলেই থাকতে হচ্ছে 14 দিনের জন্য জেল হেফাজত হয়েছে নওশাদ সিদ্দিকের এবং আপাতত জেল হেফাজতেই তাকে তিনি থাকবেন আইএসএফ বিধায়ক সহ ধৃত মোট 21 জন একটা বিরতির পর এই খবর নিয়ে এবং এই সংক্রান্ত আলোচনা নিয়ে ফিরছি স্বাগত
ফিরে এলাম বিরতির পর আনন্দ সকাল নিয়ে, যে খবরে আমরা বিরতিতে যাওয়ার আগে নজর রেখেছিলাম এবং সেই নিয়ে আমরা আলোচনা করব। জানি রাখি, ফের খারিজ হয়ে গেল জামিনের আবেদন, আপাতত জেলেই থাকতে হচ্ছে নওশাদ সিদ্দিকীকে। নিজেদের হেফাজতে নেওয়ার পুলিশের আর্জিও খারিজ করে দিয়েছে আদালত, আপাতত জেল হেফাজতে থাকতে হবে নওশাদ সিদ্দিকীকে। ভাঙড়ের আইএসএফ বিধায়ক সহ ধৃত 21 জন আইএসএফ কর্মীকে 14 দিনের জেল হেফাজতে পাঠালো ব্যাংকশাল আদালত। নওশাদের জামিনের আবেদন খারিজের পাশাপাশি হেফাজতে নেওয়ার পুলিশের আর্জিও খারিজ করে দিয়েছে আদালত। নওশাদ নির্বাচিত জনপ্রতিনিধি, তাকে আটকে রাখাই মূল উদ্দেশ্য। আদালতে সওয়াল তার আইনজীবীর, আদালতে সরকারি আইনজীবী সওয়াল করেন, তদন্তে অনেক অগ্রগতি হয়েছে, নওশাদ সিদ্দিকীকে জেরা করে আরো 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে, ধৃত আইএসএফ বিধায়কের মোবাইল ফোন ফরেন্সিকে পাঠানোর আবেদনও জানায় পুলিশ। দুপক্ষের সওয়াল জবাব শুনে 15 ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন ব্যাংকশাল আদালতের বিচারক। ধর্মতলায় খণ্ডযুদ্ধ হয়েছিল যেটা, তারপর মুর্শিদাবাদ থেকে সৈয়দ আলমগীর হোসেন নামের একজন সেনা জওয়ান, তাকেও কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। সৈয়দ আলমগীর হোসেন, যে আইনজীবী যেটা দাবি করেছিলেন যে ধর্মতলায় অশান্তির সঙ্গে ওই সেনা জওয়ানের কোনো সম্পর্ক নেই, ছুটি নিয়ে মুর্শিদাবাদ যাওয়ার জন্য বেরিয়ে ভিড়ের মধ্যে তিনি আটকে যান। হ্যাঁ, এরকম তো হয়, এরকম রাজনৈতিক ক্ষেত্রে এরকম হয়, সাধারণ মানুষরা পড়ে যান, তাদের অ্যারেস্ট হন, সেই জায়গায় তাদেরকে ইনভেস্টিগেশন থেকে বার করতে হবে, ইনভেস্টিগেশন বার করতে হবে যে কিনি যিনি করেছেন, সিসি টিভি ফুটেজ আছে, সেখান থেকে বার করতে হবে কি কারণে তিনি এসেছেন, কি কারণে তিনি আসেননি, সেই জায়গায় প্রত্যেকটা যাবে। শীর্ষন্তবাবু ঠিকই বলছেন, উনি একজন আইনজীবী, যে কথাটা বললেন, হ্যাঁ উনি, হ্যাঁ সেই জনপ্রতিনিধি যাই হোক না কেন, আজকে মানুষ খুন করলে রাস্তাকে ব্লক করে যদি সেই হিংসাশ্রয়ী হয়, আমরা তো সেদিন দেখেছি, আলাবল ছাড়া থাকবে, নৌশাদ ভেতরে থাকবে, জবাব পাবেন, জবাব পাবেন, জবাব পাবেন, প্ররোচনা ছাড়া, প্ররোচনা ছাড়া, বেআইনি সমস্ত ধারা দেওয়া হয়েছে, সমস্ত একদম আইনকে বুড়ো মুখ দেখে জামিনের পক্ষ ধারা দেওয়া হয়েছে, যে ধরনের ধারা দেওয়া হয়েছে 307 333, শীর্ষন্ত পাশে আছে, ছাড়বে না, ছাড়বে না, মানুষ ছাড়বে না, আপনাদের গণতন্ত্রে ঘোড়া নিমে ধরছে, গণতন্ত্রে ঘোড়া নিমে ধরছেন, 307 333, আনন্দ সহকারে এবং অন্যান্য খবর নিয়ে অবশ্যই ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকবেন।